7477161 and 7477162. শনিবার আরও একটি স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হলো বহরমপুর স্টুডেন্ট হেলথ হোমে। সঞ্জীবনী পরিচালনায় এই রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছিল। বর্তমানে অতি মহামারী সময়ে রক্তের সংকট মেটাতে এই রক্তদান শিবিরের উদ্যোগ বলে জানা গিয়েছে। এদিনে শিবিরে প্রায় 50 জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন। শিবিরে উৎসাহ দিতে উপস্থিত ছিলেন মুর্শিদাবাদ জেলা পুলিশ সুপার শবরী রাজকুমার। প্রত্যেক রক্তদাতাকে একটি করে গাছের চারাও দেওয়া হয়। এখানে স্টুডেন্ট হেলথ হোম আছে, এই জায়গাতে যে সঞ্জীবনী এনজিও আছে, যে মোস্ট এফেক্টিভ মোস্ট এফিসিয়েন্ট মোস্ট অ্যাক্টিভ এনজিও সঞ্জীবনী, সেই সঞ্জীবনীর পক্ষ থেকে এখানে মোটামুটি 50 ইউনিট ব্লাড ডোনেশন ক্যাম্প এখানে আয়োজন করা হয়েছে। মুর্শিদাবাদ মেডিকেল কলেজ থেকে পুরো টিমও চলে এসেছে, আমি এই জন্য সাধুবাদ জানাচ্ছি। মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ম্যাডাম যে MSBP ম্যাডাম আছেন আর সঙ্গে এখানে আজকে এখন ইনোগ্রেশন হবেন, ইনোগ্রেশন করতে আসছেন মুর্শিদাবাদ জেলা পুলিশে পুলিশ সুপার শ্রী কে শবরী রাজকুমার স্যার, IPS স্যার আসছেন, আর IC সাহেব আসছেন, সনাত দাস বারামপুর পুলিশ স্টেশন, সঙ্গে অ্যাডিশনাল SP লালবাগ, অ্যাডিশনাল SP হেডকোয়ার্টার স্যার, সবাইকে ইনভিটেশন করা হয়েছে, সবাই আসবেন। আর এখানে আর গণ্যমান্য ব্যক্তি এখানে এসেছেন, ফায়ার ব্রিগেড থেকে এসেছেন, আর বিভিন্ন মিডিয়া থেকে এসেছেন, আর এখানে মোটামুটি সব ডোনার মোটামুটি চলে এসছেন, কাজকর্ম শুরু হয়ে গেছে, আমরা সব অপেক্ষা আছি। SP সাহেবে স্যার আসে এখানে ইনোগ্রেশন করবে। সানশাইন গ্র্যান্ড CBSE স্কুল অ্যাট বহরমপুর, কামিং সুন 2021, অ্যাড্রেস কারবালা রোড, কাশিম বাজার, বহরমপুর, মুর্শিদাবাদ। উই হ্যাভ আ ওয়াইড রেঞ্জ অফ ফেসিলিটিস দ্যাট আর ওপেন টু আওয়ার স্টুডেন্টস, স্মার্ট ক্লাসরুম, 2 সুইমিং পুলস, সেপারেট বয়েজ অ্যান্ড গার্লস হস্টেল অ্যান্ড সেপারেট স্পোর্টস একাডেমি। ফর ডিটেলস প্লিজ কন্ট্যাক্ট 7477161 অ্যান্ড 7477162.